So back to what I was saying. আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেরস ভিশন। আজকে একটা নতুন আইটেম নিয়ে আসলাম। এটা কোনো রান্নার রেসিপি না, এটা হচ্ছে সরাসরি দুধ থেকে দুধের সর দিয়ে ঘি তোলার একটা পদ্ধতি, যেটা আমি আজকে দেখিয়ে দিব। তো এখানে এক কেজি পরিমাণ দুধ আমি একটু জাল করে নিয়েছি, অনেক ঘন করে জাল করে দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে মোটামুটি বলক ওঠার পরে 5 মিনিট জাল করে চুলাটা অফ করে রেখে এরকম রেখে দিয়েছিলাম। তবে ঢেকে রাখবেন না, সরাসরি একটা চালনি দিয়ে অর্থাৎ প্লাস্টিকের যে চালনগুলো আছে তা দিয়ে ঢেকে রাখলে বাষ্পটা উঠে গেলে সুন্দর একটা সর পড়ে। আর সম্ভব হলে প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য একটু ফ্রিজে রাখবেন, নর্মাল ফ্রিজে, তাহলে ঠান্ডাতে আর একটু ভারী করে সরটা পড়ে যায়। তো এইভাবে আমি এই যে সরটা এইরকম চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি, যেরকম একটা চামচ দিয়ে সাইড থেকে এই যে উঠালে দেখতে পাবেন যে কতটা ভারী সুন্দর সর পড়েছে। তো এই সরটাকে উঠিয়ে আমি এভাবে প্রায় 12 কেজির মতো দুধের সর আছে। আমি এই সরগুলো হচ্ছে প্রতিদিনই 1 কেজি করে দুধ জাল করে করে তারপরে এরকম সরগুলো জমিয়েছি। তবে সরগুলো জমানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, অবশ্যই কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে রাখবেন না, ডিপ চেম্বারে রাখবেন। এতে করে যদি একটু সময়ও লাগে সেক্ষেত্রে সরটা নষ্ট হয়ে যাওয়ার কোনো প্রকার ভয় থাকবে না। তো আমি এই যে এভাবে প্রায় 10-12 দিন ধরে 12 কেজি দুধের প্রায় সরগুলো জমিয়েছি। আর আজকে এটার সরাসরি ঘি কীভাবে তৈরি করা হয়, খাঁটি ঘি নিজের হাতে বাসায় বসে, তো তাই দেখিয়ে দিব। তো বন্ধুরা, এবারে এই দুধের সরটুকু আমি এখানে একটা ব্লেন্ডারের জারে ঢেলে নিব। এখানে কিছু দুধ সমিতি আছে, এটা অবশ্য পরে আলাদা হয়ে যাবে। আর আমি চেষ্টা করব যতটা সহজে দেখানো যায়। আর বিকল্প কী কী পদ্ধতি আছে আমি এখানে ব্লেন্ডারে করে নিচ্ছি। কেউ চাইলে ইচ্ছে করলে হাতে অনেকক্ষণ ধরে চটকিয়ে এটাকে স্মুথ করে নিতে পারবেন, অথবা কেউ শিলপাটাতেও চাইলে বেটে নিতে পারবেন। তবে যাদের বাসায় ব্লেন্ডার আছে তারা অবশ্যই ব্লেন্ডারে চেষ্টা করবেন, কারণ ব্লেন্ডারে খুব দ্রুত হয়। আর আমি তো প্রথমে বলে দিয়েছি যে আমি এই সরগুলো কিন্তু জমিয়েছি ডিপ ফ্রিজে রেখে, বেশ একটু সময় নিয়ে জমিয়েছি। কেউ চাইলে চায়ের দোকান থেকে কিন্তু ইনস্ট্যান্ট যে দুধের সর পাওয়া যায় কিনে নিয়ে আসতে পারেন। আর আমাদের বাসায় যেহেতু প্রতিদিনই দুধ জাল দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমি প্রতিদিনই একটু একটু করে দুধের সরটা উঠিয়ে নিচ্ছি। একটা বিষয়, দুধের সর এখানে পাতলা না মোটা সেটা কিন্তু দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে সর পড়েছে, সরটা আমি উঠিয়ে সংরক্ষণ করব। আর এবারে এখানে আমি দিয়ে দিব কিছুটা নর্মাল পানি। অনেকেই দেখা গেছে একটু জটিল করে ফেলে যে ঠান্ডা পানি দিতে হবে, কেন ঠান্ডা পানি ছাড়াও কিন্তু খাবে ইনশাল্লাহ। আপনি দেখবেন এই যে এখানে আমি কিছুটা পানি দিয়ে নিব, ঠিক ওরকম পানি নেব যেটা আর কি একটু স্মুথ করবে, এবং আদা রসুন পেস্ট করতে গেলে যেরকম পানি প্রয়োজন। তা আমি এটা পেস্ট করে তারপর আবার ঢেলে দেখাচ্ছি পরবর্তী প্রক্রিয়া। এই যে বন্ধুরা, এখানে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ব্লেন্ড করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ব্লেন্ড যখন করবেন তখন একবারে অনেকক্ষণ টাইম না দিয়ে, টাইমটা অল্প অল্প সময় দেবেন কিন্তু বারে বারে দিবেন। কিছুক্ষণ পর পরে কিন্তু টাইমটা হয়তো বা 10 সেকেন্ড অথবা 8 সেকেন্ড রাখলেন তারপরে আবার দিবেন। এই পরপর দেওয়াটা কিন্তু প্রায় 8-10 বার দিবেন, এতে করে খুব ভালো স্মুথ হবে, এটা মাথায় রাখবেন। একটা ডিপ বাটির মধ্যে ঢেলে নিব, একটু গর্তযুক্ত বাটি বলতে যেটা বোঝাই আমরা, এই যে ঢেলে নিচ্ছি। আর এর সাথে আবার আমি বলছি এই যে নর্মাল পানিটাই কিন্তু আমি দিচ্ছি, অর্থাৎ ট্যাপের পানি, কোনো প্রকার ডিপের পানি দিচ্ছি না বা ফ্রিজের পানি দিচ্ছি না। আসলে ফ্রিজের পানি দিলেও সমস্যা নেই, ভালো, কিন্তু যে ফ্রিজের পানি দিতেই হবে, ফ্রিজের পানিটা ছাড়াটা জমবে না এরকম কোনো কিছু না। যেগুলো হাতের মাধ্যমে এই যে পানি দেওয়ার পরে যে হাতের মাধ্যমে এগুলো সব সুন্দর করে যে বাটারগুলো আছে এগুলো সব উঠিয়ে নিচ্ছি। এটা আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। এখানে পানি দেওয়ার পরে দেখবেন যে এই যে স্মুথ একদম স্নোর মতো যেটা,
বাটার সেটা কিন্তু অটোমেটিক আলাদা হয়ে যায়। এই যে আলাদা হয়ে গেল, আর এখানে যে দুধটা রয়েছে এক্সট্রা, কেউ চাইলে এটাকে ঘোল বানিয়ে খেতে পারেন বা মাঠা বানিয়ে খেতে পারেন। পর্যায়ে এই মাখনটুকুকে আবারও ধুয়ে নেব। এই দেখুন, এই যে একবারে নর্মাল পানি দিয়ে কিন্তু আবারও ধুয়ে নিচ্ছি। দেখবেন যতই কিন্তু ধুবেন, এই যে সুন্দরভাবে এই যে এই মাখনগুলো কিন্তু একসাথে একটা পুটলা মতো বেঁধে যাবে, একসাথে দলা হয়ে যাবে। আর আমি আজকে ঘি যে বানাবো সেখানে আমি একটা দস্তার কড়াই ব্যবহার করব। যদি নতুন কড়াই হয়তো হলো, আর তা না হলে রান্নার কড়াই হলে কিন্তু একবার ভালোভাবে ধুয়ে নেবেন। আমরা যে বাজার থেকে বাটার কিনে খাচ্ছি, অ্যাকচুয়ালি সেই বাটার কিন্তু এই যে এটাই, একটা বক্সের মধ্যে যদি ডিপ ফ্রিজে রেখে দেন, ডিপ ফ্রিজে রেখে দেন কেটে কেটে ব্যবহার করলে কিন্তু সেটা বাটার হয়ে যায়। এতে কিন্তু অন্য কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন হয় না। তো হয়ে গেল বাটারটা আলাদা করে নেওয়া। এবার আমি চুলায় বসিয়ে দিব। চুলাতে বসিয়ে দিলাম একদম মাঝারি, লো হিটে একটু বাড়িয়ে দিয়ে তারপরে বসিয়ে দিলাম। আর এটা কিন্তু অবশ্যই অনবরত নাড়ার মধ্যে রাখবেন, এতে করে নিচে দিয়ে ধরে আসবে না। এখন কিন্তু অবশ্যই নাড়ার মধ্যে রাখতে হবে। আর দেখুন অটোমেটিক কিন্তু কেজে বাটার যেটা আছে সেটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। যে বন্ধুরা, বলক উঠে গিয়েছে, সম্পূর্ণ বাটারটা গলে গিয়েছে। এ পর্যায়েটা লক্ষণীয় বিষয় হচ্ছে, এ পর্যায়ে আসলে কিন্তু চুলার জ্বালাটা কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু বলক উঠে পড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। আর অবশ্যই চুলার পাশেই কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে, তা না হলে কিন্তু বলক উঠে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে এখন দেখুন, যে পানিটা শুকিয়ে এখন কিন্তু ঘিটা বের হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু সবসময় কিন্তু এর পাশে দাঁড়িয়ে আছি এবং নাড়ার মধ্যে রাখতেছি, যাতে করে এই অংশগুলো পুড়ে না যায়। এই অংশগুলো পুড়ে গেলে কিন্তু খুব দ্রুত ঘিয়ের কালার চেঞ্জ হয়ে কালো হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে ঘি বেরিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এখন একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আপনি ঘিয়ের কালারটা কেমন করতে চান। যদি এরকম ইয়েলো রাখতে চান তো এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আর যদি কেউ আরও একটু বেশি গাঢ় করতে চান, একটু পোড়া পোড়া কালার, ক্যারামেল কালার, তাহলে সেক্ষেত্রে আরও কিছুক্ষণ কিন্তু এগুলো ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা, এই পর্যায়ে যে একটা ফ্লেভার আসছে, এই ফ্লেভারটা পেলেই বুঝতে পারবেন। যারা বাসা তৈরি করবেন, এই পর্যায়ে এসে যে ফ্লেভারটা পাবেন, তখনই বুঝতে পারবেন যে আসলে আমরা বাজার থেকে কতটুকু স্বাস্থ্যসম্মত এবং পিওর ঘি কিনে খাচ্ছি। এই যে বন্ধুরা, ঘিটা পুরোপুরি রেডি। এবারে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। তৈরি হয়ে গেল বন্ধুরা ঘরে বানানো স্বাস্থ্যসম্মত খাঁটি ঘি। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ছোট্ট রেসিপি? আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই ঘিটা কিন্তু যে কেউ চাইলে এরকম ছোট্ট কাচের যেই জারগুলো আছে, প্লাস্টিক হোক অথবা কাচের হোক, রাখতে পারবেন। আর যদি নর্মালে রাখেন তাহলে বেশ কিছুদিন রেখে খাওয়া যায়, প্রায় 6 মাস 7 মাস কোনো সমস্যা হয় না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও জানাতে কিন্তু ভুলবেন না। সামনে আসছে কিন্তু পবিত্র ঈদ, অনেকেই কিন্তু ঘি দিয়ে বিভিন্ন মিষ্টান্ন এবং পোলাও খিচুড়ি রান্না করে থাকি। তো তার জন্য আমি একটু তৈরি করে নিলাম বাসায় এই ঘি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।